ইসরায়েলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন ফিলিস্তিনিরা আমাদের সহায়তা করেছেন। এই সহায়তা অবশ্যই তাৎপর্যপূর্ণ। মিশরের প্রেসিডেন্ট আল-সিসি মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। সংকটের মুহূর্তে প্রতিবেশীদের সহায়তা আমি অবশ্যই কৃতজ্ঞ। আমরাও তাদের বিপদে সহায়তা নিয়ে এগিয়ে যাই। এদিকে ইহুদিবাদী ওই দেশটির ব্যাপক দাবানল নিয়ন্ত্রণে মিশর ও চার ইউরোপীয় দেশ বিমান পাঠিয়েছে। শুক্রবার নেতানিয়াহু বলেছেন ভয়াবহ দাবানলে কয়েকটি ছোট শহর থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে দাবদাহের কারণে দেশটির তাপমাত্রা আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে এক জরুরি সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল গ্রিস ক্রোশিয়া ইতালি ও সাইপ্রাস থেকে অগ্নি নির্বাপন বিমান আসছে জরুরি সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল গ্রিস ক্রোশিয়া ইতালি ও সাইপ্রাস থেকে অগ্নি নির্বাপন বিমান আসছে তিনি বলেন প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসির নির্দেশে দুটি বিমান পাঠিয়েছে মিশর ফিলিস্তিনি কর্তৃপক্ষ রাশিয়া সহায়তার প্রস্তাব দিয়েছে নেতানিয়াহ বলেছেন সম্ভাব্য সবচেয়ে ভালো উপায়ে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে আসা হয়েছে আবহাওয়া পরিস্থিতি আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাতাস সত্যি অতিরিক্ত গরম ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার বিভাগ জানিয়েছে জেরুজালেম ও তেলাবিবের মধ্যে মূল করিডোরের আগুন নেভানো হয়েছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে দেশটির কর্মকর্তারা বলছেন দেশটির ছোট ছোট শহর থেকে পঁয়ত্রিশ হাজার অধিবাসীকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে কয়েক ডজন বসত বাড়ি ভস্মীভূত হয়ে গেছে